তবে বিএনপির আদর্শ ধারণ করেন, এমন কাউকে ফেরানো যায়নি বলে তিনি দাবি করেন। আজ বুধবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির সাবেক ও বহিষ্কৃত নেতাদের সংখ্যাটি ১৩ জনের মতো। এর বাইরে কিংস পার্টি হিসেবে পরিচিত পাওয়া তৃণমূল বিএনপি এবং বিএনএম থেকে নির্বাচন করছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের আরও ১৯ জন সাবেক নেতা। আর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েই মনোনয়ন পেয়েছেন একজন। সব মিলিয়ে বিএনপির সাবেক নেতাদের মধ্যে অন্তত ৩৩ জন আগামী নির্বাচনে প্রার্থী হয়েছেন।